আচ্ছা, আমার তো আমার পরিচয় আমি মিজানের বন্ধু। হ্যাঁ, নামটা কি জানা? আমি বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। সত্য ইতিহাস আমি আমি চর্চা করছি সারা জীবন, সত্য ইতিহাস এবং যেটা ঘটে গেছে। আপনি কোথা থেকে পড়ালেখা করছেন? না, পড়ালেখা করছি আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হলো শের বাংলা নগর, যেটা ওইখান থেকে। কোন দল করতেন? দল করতাম বলতে কি, ছাত্র জীবনে না, আমার আমার বাপ করতো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। সার্টিফিকেটটা দেখাবো নাকি আপনাকে? আপনার বাবারটা না আপনারটা দেখাবেন? না, আমার বাপের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, আমার চাচাদের, আমার আমার ফ্যামিলিতে চারজন ছিল, চারজনই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং বঙ্গবন্ধুর অসাধারণ ভক্ত ছিল। আর সেটা থাক, সেটা কিন্তু হঠাৎ করে একটা দেশ স্বাধীন করলো 71 সালে, ভালো রেডি না হতে এইভাবে মৃত্যুর কারণটা কি মনে করে? কারণ হলো, কারণ হলো যে যুগে যুগে মির্জাফরের জন্ম হয়েছে বহু, মির্জাফরও বাংলাতে জন্ম হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলার যে ঘটনা, এটা পুনরাবৃত্তি ঘটেছে, তার নবাব সিরাজউদ্দৌলার ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে 200 বছর পরে আবার। এবং বঙ্গবন্ধুর হত্যার মাস্টার প্ল্যানার হলো মেজর জিয়া, আর বঙ্গবন্ধুর মন্ত্রী হলো খন্দকার মোস্তাক। কিভাবে কি করলো? কিভাবে কি করলো? জিয়াউর রহমান সেনাবাহিনীর কিছু জুনিয়র অফিসারদেরকে খোসা দিয়ে লাগাই দিছে যে তোমরা একটা কিছু করো, যদি পারো তো করো, আর তোমরা আমাকে, আমি জড়িত না, ওইটা জড়িত হবো না, তোমরা পারলে করো, এবং যদি যদি করে ফেলাও কিছু তাহলে আমি আসি, আর যদি না করতে পারো তাহলে আমি নাই। এই ধরনের একজন যিনি সাংবিধানিকভাবে বাংলাদেশকে রক্ষা করবে, সরকারকে রক্ষা করবে বলিয়া সাংবিধানিক প্রতিশ্রুতি যিনার ছিল, উনি ছিল সেনাবাহিনীর উপপ্রধান, কিন্তু উনি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছিল। এবং ভঙ্গ করে কী হয়েছিল? মির্জাফর যেভাবে পলাশির যুদ্ধে সিরাজের সাথে বেইমানি করছিল এবং ইতিহাসের খাতায় মির্জাফর নামে পরিচিত হয়েছে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে 1975 সালে জিয়াউর রহমান তথা বঙ্গবন্ধু। বিএনপি ক্ষমতায় আসুক না আসুক, সত্য ইতিহাস সেটা সেটা এটাই 75 সালে আমি কি পড়তাম সেটা নিয়ে কথা না। প্রশ্নটা হলো, আপনি যেটা যে প্রশ্নটা আমাকে মানে করা হচ্ছে, সেই প্রশ্নটার উত্তরটা হলো আমার দৃষ্টিকোণ থেকে এটা যেটা আমি মনে করি। এই দুইজনই খালি, এই দুইজনই মারছে এখনো তো অনেকগুলো আছে তো মনে হয়। না না, বঙ্গবন্ধুকে যারা মারছে তারা জিয়াউর রহমানের নিয়ন্ত্রিত সেনাবাহিনীর লোক, এবং এই রশিদ, ফারুক, এই ডালিম, হ্যাঁ, তারপরে শাহরিয়ার, এরা ছিল হলো জিয়া চক্রের বাম হাত। আর শফিউল্লাহ, শফিউল্লাহ ওই চক্রবাস, হ্যাঁ, শফিউল্লাহ বঙ্গবন্ধুর সময় সেনাপ্রধান তাই সে করছিল। উনি 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 কি বলবো, উনার মতন একজন ভীরু মানুষকে সেনাপ্রধান করার উনার কোনো যোগ্যতাই নেই আসলে। এখন কথা হলো শফিউল্লাহ, শফিউল্লাহ কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর 6 ঘন্টা পরে সেনাপ্রধান হয় জিয়াউর রহমান। শফিউল্লাহর কোনো রোল সরাসরি বঙ্গবন্ধু হত্যার ব্যাপারে ছিল ছিল না বলেই আজকে প্রমাণিত হয়েছে। কিন্তু শফিউল্লাহকে আমরা সাপোর্ট করি না, উনি ভীরু মানুষ, ভীরু উনি। উনি যদি ওই যুদ্ধে উনি মারা যাইতেন এই ঠিক এর মতন ওই যে আরেকজন কি কর্নেল জামিল, তাহলে শফিউল্লাহকে, শফিউল্লাহ তার সাংবিধানিক দায়িত্ব পালন করতেন। উনি তো বাঁচে থাকাই ঠিক হয়নি। উনি 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 সরকার প্রধানকে মাইরিয়া দিয়ে আসলো, উনি সেনাবাহিনীর প্রধান আবার যাইয়া রেডিও টেলিভিশনে বক্তব্য দে জিয়াউর রহমান সহ দে, উনি নতুন নতুন সরকারের সাথে হাত মিলাইছে। এটা কি, এটা কি, এটা তো মানে জিয়াউর রহমান শ্রুড এন্ড কানিং, শ্রুড এন্ড কানিং, মানে দ্রুত এবং চালাক। এবং শফিউল্লাহ জিয়াউর রহমানের সাথে মানে কি বলবো আর কি, একই সাথে কাজ করছে। শফিউল্লাহ, শফিউল্লাহও একজন বেইমান আমি মনে করি। আর কিছু প্রশ্ন? না ঠিক আছে। না, তারপরে আপনার এই যে বঙ্গবন্ধু মারা গেল, তারপরে ওই দিনে কি, ওই দিন ভোরবেলা কি হয়েছিল ঘটনাটা? আচ্ছা,
বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে মারার মানে যখন সিঁড়িতে পড়েছিল তখন না না বঙ্গবন্ধুকে যখন মারা হয় ফোন টোন করছিল অনেক জায়গায় বঙ্গবন্ধুকে মারা হয় শফিউল্লাহকে অ্যারেস্ট করা হয়েছিল তখন জিয়াউর রহমান ছিল ফ্রি শফিউল্লাহ কি এখন আছে না জিয়াউর রহমান ছিল ফ্রি যদি কিছু করার থাকতো তো জিয়াউর রহমানই করতে পারতো তো করবে কি ওই যে সরিষার মধ্যে ভূত সরিষায় ভূত দিয়া যদি এখন যে একদম অজা ভূত ভূত ঝাড়াবে কি দিয়া সরিষা দিয়া সরিষার মধ্যে ভূত জিয়াউর রহমান ছিল এই ধরনের মানে জিয়াউর রহমান শেখ সাহেবকে রক্ষা করবে কি তার খুনিদেরকে সে পাঠাইছে খুন করার জন্য আবার খুন হওয়ার পরে তাদেরকে ধরবে এটা তো হয় না ঠিক একই কাজটা করছিল উঠি আমরা থ্যাংক ইউ